একটু ভোলা যেতে চাই, সেখানে সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত, এবং এতে বাজারে গিয়ে বিপাকে পড়েছেন ভোক্তারা। আর জানাতে এই মুহূর্তে শহরের কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানতে চাই এই যে সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে, সেটি আসলে কেন? বন্যা, রমজানের আগ থেকেই দীর্ঘদিন ধরে ভোলার বাজারে নিত্যপণ্যের দাম একরকম ঊর্ধ্বগতিতে চলছে। এতে করে নাবিশ্বাস হয়েছে সাধারণ ক্রেতারা, তার সাথে যুক্ত হয়েছে রমজানের বাড়তি কেনাকাটা। বিশেষ করে রমজান কেন্দ্রিক যে নিত্যপণ্য রয়েছে, ছোলা, বুট, বেগুন, পেঁয়াজ, তোল, চিনি, চিরা, খেজুর, এ সকল দাম কিন্তু তুলনামূলকভাবে 5 থেকে 10 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি এখন রয়েছি ভোলার কাঁচা বাজারে। আজকে ছুটির দিনে ভোলার কাঁচা বাজারে বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, শসা বিক্রি হচ্ছে 40 টাকা 50 টাকা, এবং এছাড়াও গাজর বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আর ছোলা, যে ছোলাটা বিক্রি হচ্ছে রমজানের প্রথম দিকে 100 থেকে 110 টাকা বিক্রি হয়েছিল, আজকে তুলনামূলকভাবে কোনো কোনো ক্ষেত্রে 115 টাকা বিক্রি হতে আমরা দেখেছি। তবে এই ঊর্ধ্বগতির মধ্যেও কিন্তু একটা স্বস্তির বিষয় হচ্ছে, রমজানের প্রথম দিকে যে পেঁয়াজের বাজার ছিল 190 টাকা, কিন্তু আজকে তুলনামূলকভাবে 5 টাকা কমে 85 টাকা বিক্রি হতে আমরা দেখেছি। এছাড়াও যেই ভোগ্য তেল সোয়াবিন তেল রয়েছে, তেল কিন্তু প্রথম দিকে 165-170 টাকা বিক্রি হলেও কিন্তু আজকে কিন্তু 165 টাকা বিক্রি হতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও যে বাকি যেই পণ্যগুলো রয়েছে, চিনি বিক্রি হচ্ছে 140 টাকা কেজি ধরে, তারপরে চিরা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ধরে। যেই রমজানের যে বেশি প্রয়োজনীয় যে মুসলমানরা খেয়ে থাকেন যেই খেজুর কিন্তু তুলনামূলকভাবে 200 থেকে 1400 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দাম বৃদ্ধি পাচ্ছে মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে 1400 টাকা কেজি ধরে। এরকম করে তুলনামূলকভাবে রমজানের যেই নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্য রয়েছে, সকল পণ্যেরই কিন্তু তুলনামূলকভাবে 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। তবে এই যখন দ্রব্যমূল্যের উদ্যোগী, তখন কিন্তু সাধারণ ক্রেতারা বরাবরই কিন্তু একটি দাবি করে আসছে, জেলা প্রশাসন অথবা ভোক্তা অধিকারের পক্ষ থেকে যদি বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হয়, তাতে করে বাজারটা কিছুটা নিয়ন্ত্রণ আসবে বলেও কিন্তু জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তো এই ছিল ভোলার কাঁচা বাজার থেকে আমার কাছে নিত্যপণ্য দ্রব্যের সর্বশেষ তথ্য। বন্যা, ভোলার নিত্যপণ্যের বাজার নিয়ে জানাচ্ছিলেন ইমতিয়াজুর রহমান।